স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পুরাণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। এপিজে আব্দুল কালাম। আমি স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নে আস্থাও ছিল, আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকত। জীবনে একটি স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোও বাসতে হয়। মার্ক জাকারবার্গ। নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন, এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে। নেপোলিয়ন হিল। স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। ব্রায়ান ডাইসন। এতক্ষণের উক্তি বা বাণীগুলো সবই ছিল বিশিষ্ট ব্যক্তিদের। আশা করি তোমরা বুঝে গেছো আজকের টপিক কি হতে চলেছে। হ্যাঁ, আজকের টপিক হলো স্বপ্ন। সবার জীবনেই স্বপ্ন থাকে। কেউ ভাবে আমি ডাক্তার হব, কেউ বা ভাবে আমি দেশের জন্য কাজ করব, ইত্যাদি। আমারও একটা স্বপ্ন আছে, আমি একজন ইউটিউবার হব। যদিও কথায় কথায় এর আগে তোমাদেরকে বহুবার আমার স্বপ্নের কথা জানিয়েছি, তাও আজকে একবার বললাম, যেহেতু আজকের টপিকটাই স্বপ্ন। জীবনে স্বপ্ন থাকবে, সেটাই স্বাভাবিক। তবে স্বপ্ন দেখা আর সেটাকে বাস্তবে রূপায়িত করা খুব কঠিন ব্যাপার বা সময় সাপেক্ষ। স্বপ্ন কখনো গরিব বড়লোক দেখে আসে না, স্বপ্ন তো সবারই থাকে, সেটা বড়ও হতে পারে, ছোটও হতে পারে। আজ স্বপ্ন দেখলাম, কাল সেটা ফুলে গেল, তা কখনোই হয় না। সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে অনেক কিছু প্রয়োজন। কিছু স্বপ্নের জন্য প্রয়োজন অর্থ, কিছুর জন্য ধৈর্য, কিছুর জন্য সময়, আবার কিছুর জন্য সাপোর্ট প্রয়োজন। স্বপ্ন ছোট হোক বা বড়, আমরা প্রত্যেকে স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্নকে সাথে নিয়ে থাকতে ভালোবাসি। আমরা কথায় কথায় এটাও বলে থাকি, স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না। এটা তো একদম ধ্রুব সত্যি কথা। এটা যেমন ঠিক কথা, তবে আমার ব্যক্তিগত মতামত বলে এমন কিছু স্বপ্ন আমাদের জীবনে না রাখাই ভালো যা আমরা পূরণ করতে পারবো না। আবার এটাও ঠিক কথা, সামর্থ্য নেই বলে কি মনের কোণে সেই ইচ্ছেটা বা স্বপ্নটা বাসা বাঁধতে পারে না। তবে নিজের স্বপ্ন পূরণের রাস্তাটাকে মসৃণ করে তোলার জন্য অবশ্যই কারো ক্ষতি করা উচিত নয়, বা কাউকে ঠকিয়ে নিজের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়াটা ঠিক না। সবশেষে একটাই কথা বলবো, প্রত্যেকের স্বপ্ন দেখা উচিত। স্বপ্ন ছাড়া জীবনে চলা মানে উদ্দেশ্যহীনভাবে জীবনকে অতিবাহিত করা। আমরা মধ্যবিত্ত, স্বপ্নকে নিয়ে বাঁচতে আমরা ভালোবাসি। স্বপ্ন যদি ঠিক হয়, আমরা যদি সৎ থাকি, ঠিক তা পূরণ হবেই, হতেই হবে। অন্যদিনের মতো আজকের ভ্লগটাও অনেক আশা নিয়ে বানালাম। জানি না তোমাদের কেমন লাগবে, তবে কথাগুলো কিন্তু আমার মনের কথা, জানি না তোমাদের মনের সাথে মিলবে কিনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাথে থেকো। রোজকার মতো আজও বলছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা সাথে আছো অনেক ধন্যবাদ।